তো সব ক্যাম্পারই চলে এসেছে এখন। তো গুড মর্নিং গাইস, তো আমরা ক্যাম্প লোকেশনে এখন পৌঁছে গেছি। পিছনে দুইটা গাড়িতে আসছে, আর হচ্ছে ওখানে সামনে বাবলু আছে, ওখানে সামনে ক্যাম্প লোকেশন আছে। তো এখনই সমস্ত ক্যাম্পাসরা এসে পৌঁছলো, থাকবে জঙ্গলে থাকবে বলে ওরা। अगर कुछ हो जाने से या तो ट्रेन में सोने का बाद जो सुबह में उठना है तो क्या होगा, दूसरा का कैब पहन के हम चले जाएंगे। विभिन्न प्रोफेशन मध्ये থেকেও তোমাদের যেটা এই যে প্রকৃতি এবং পরিবেশ এটাকে রক্ষা করার একটা বড় দায়িত্ব কিন্তু তোমাদের উপরে এসে পড়েছে। এটা কেন এই কথা বলছি, কারণ দিনে দিনে যা হচ্ছে প্রকৃতি এবং পরিবেশের যে অবনয়ন মানে মানে নিচের দিকে আরো চলে যাচ্ছে জিনিস, এটাকে রক্ষা করার জন্য কিন্তু তোমাদের উপরে একটা বিরাট দায়িত্ব এসে পড়েছে। আমি জানি না এটা মানে তোমাদের উপরে কেন এসে জানছো, এটা কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক বেশি কাজে লাগবে। আমি বাংলাতে বললে অসুবিধা নেই তো? ব্যাপার হচ্ছে যে তোমরা যে আছো মানে এই প্রকৃতি পরিবেশের সাথে, এবং তোমরা ভবিষ্যতে আরো বড় হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। তো আমরা এখন হচ্ছে ডালিমখোলা থেকে ট্রেকিং করে ডালিম টারে পৌঁছে গেছি, যেটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে মোবাইলে অতটা ভালো আসতেছে না, কিন্তু খালি চোখে দেখতে গেলে এটা খুবই সুন্দর লাগছে। আমরা ট্রেকিং চালু করেছিলাম হচ্ছে ডালিমখোলা থেকে, 5:40 মতন হবে তখন। এখন আমরা ডালিম টারে পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 6:36। তো এখানকার যে ভিউটা আছে খুবই সুন্দর ভিউ লাগছে, এখানে অপোজিট পাশে যে লাইটিংগুলো আছে সেগুলো দেখতে খুবই দারুণ লাগছে। আর স্পেশালি এখানে খুবই শান্তিপূর্ণ একটা জায়গা আছে, তো যার জন্য আরও খুব সুন্দর জায়গাটা হচ্ছে পেয়ে গেছে। তো ক্যাম্পাসরা ওদিকে হচ্ছে আছে, ওরা নিজেদের মতন করে কিছুটা টাইম দেওয়া হয়েছে ওদেরকে, যাতে ওরা মানে ফটো সেশন করতে পারে বা কিছুটা ওদের নিজেদের মতন করে টাইম স্পেন্ড করতে পারে 10 মিনিট। তো কিছুক্ষণের মধ্যে আমরা আর 10 থেকে 15 মিনিট থাক, তারপরে আমরা এখান থেকে আবার ডালিমখোলার দিকে বেরিয়ে পড়ব। ক্যাম্পার সবাই এখানে চলে আসো এক জায়গায়। কত লাঠি নিয়ে তুলবে? সবাই একটা উৎসাহী আমি দেখতে পাচ্ছি, সবার ভিতরে একটা জোশ
চলে আসছে, খুবই ভালো, খুবই সবার চোখের আড়াল একটু হয়ে গেলাম, সেটা কিন্তু হওয়া যাবে না। সবাইকে একটু অ্যালার্ট থাকতে হবে, কথাগুলো বোঝা যাচ্ছে সবাইকে? ছোট ছোট ভাই বোনেরাও আছে, হ্যাঁ, ছোটদেরকে কিন্তু গাইড করতে হবে বড়দেরই, তাই না? কথাগুলো বুঝতেও পারবে না হয়তো, যারা বড়রা বুঝতে পারছো আমার কথাটা একটু ভালো করে মনে রাখবা, হ্যাঁ। আর রাত্রিবেলাটা বিশেষ করে বললাম, দিনের বেলা কোনো প্রবলেম নেই, রাতে সবাই একটু সতর্কভাবে বসবা। আর আমি ওনার সো গাইস, এখন রাত্রি 11টা বাজে, তো সমস্ত ক্যাম্পার্স যারা আছে তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর আজকে নাইট ডিউটিতে আমরা চারজন আছি, তার মধ্যে রাজ আছে, সায়ক আছে, তো টোটাল চারজন আছি আমরা আজকে নাইট ডিউটিতে। তো তিনটে স্পটে আগুন ধরানো হয়ে গেছে, তো ওখানে দুটো স্পটে লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখানে আর একটা স্পট আছে, ওখানটাও লাগানো হবে এখন। তো এরকমভাবেই তিনটে স্পটে আগুন ধরানো হয়ে গেছে ফুল সেফটির জন্য, যাতে কোনো অ্যানিমেলস এখানে না আসে। সো গাইস, এখন হচ্ছে রাত্রি 1:40 বাজে, তো অসীম যেহেতু রাত্রে জাগবে বলছে, তো তাই হচ্ছে শুতে এলাম। সো গুড নাইট ফ্রেন্ডস, তো কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো সকাল হয়ে গেছে, ক্যাম্পাসের সব উঠে গিয়েছে, এখন হচ্ছে 4 সময়, কিছুক্ষণ পরে আবার পিটির ক্লাস শুরু হবে। হ্যাঁ, নিয়ে যাচ্ছি, আছে আছে আছে। হাতিদের একটা অ্যাভারেজ হচ্ছে 40 লেখা, মানে 40, পরে যদি আমরা ধরি সাইন্টিফিক ইয়েতে, মানে রেকর্ডে যা লেখা আছে সেটাতে হচ্ছে 40 জন থাকে হাতির একটা টিমের মধ্যে। এই 40টা হাতির মধ্যে একটা হচ্ছে সর্দার থেকে, সেই সর্দার হাতিটা ফিমেল হয়, জানো সেটা? হাতিরা কিন্তু সব থেকে বুদ্ধিমতী হয়, তো এবং ওদের লিডারশিপ কীভাবে হয়, ওদের বুদ্ধির একটা খেলা হয় ওদের মধ্যে, ঠিক আছে? জায়গা নেই, ওদের মধ্যে একটা ইয়ে হয়, বুদ্ধির খেলা হয়, তো ওটা ওরাই জানে কী সিস্টেম আছে, ওটা করে।